সবচেয়ে ছোট দুর্গা সাউথে আর সব থেকে বড় দুর্গা নবদুর্গা একদম মানে ছোট বড় দুটোই আপনার কাছে হ্যাঁ তৈরি হচ্ছে দেখুন এই কাজগুলো দেখুন কত নিখুঁত একদম ক্লিয়ার মানে পুরো মাটির উপরেই করা হয়েছে কত সুন্দরভাবে একদম দেখুন সত্যি মানে জীবিত হয়ে উঠেছে মানে একদম সিংহর এই যে কেশরটা এটা কীভাবে তৈরি হয় এত ডিটেইল ওয়ার্ক একদম মানে এটা যখন কালার করা হবে তখন জিনিসটা পুরো জীবিত হয়ে উঠবে একদম মোষকে কামড়ে ধরেছে মানে একদম অ্যালাইভ এগুলো দেখুন একদম ক্লিয়ার কাজ পুরো প্রপার একদম আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি এই মূর্তিগুলো দেখুন বিশাল বিশাল মানে আপনি দেখতে পাচ্ছেন কতটা উঁচু আমি আমার ডাবল থেকেও বেশি হবে মানে বিশাল হবে এত ক্লিয়ার ফিনিশিং মানে চালচিত্রের কাজগুলো মানে একদম ডিটেলস মাটি দিয়ে কিন্তু পুরোটা মাটি দিয়ে দুর্গাপুজো আর খুব বেশি দিন বাকি নেই তো আমি আজকে যেখানে চলে এসেছি সেটা খুব কাছাকাছি গড়িয়ার খুব কাছাকাছি আমার বাড়ির কাছাকাছি একটা ওয়ার্কশপ যেখানে মেইনলি গড়িয়া মিতালি সংঘ বা নবদুর্গা যে মূর্তিগুলো হয় আমরা জানি বিশাল বিশাল মূর্তিগুলো হয় শিল্পী তপন ভট্টাচার্য ওনার যে ওয়ার্কশপ আছে সেখানে আমি আজকে এসেছি আপনাদের দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে কত সুন্দর শিল্প এখানে প্রকাশ হচ্ছে এত ভালো ভালো কাজ আপনাদের সব কিছু ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আমার বন্ধু বান্ধব রিলেটিভ সবার সাথে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কি সুন্দর একদম নিখুঁত কাজ আচ্ছা এই যে ছোট এইগুলো হয় ও বানাতে এগুলো তো বড় যেমন মূর্তি আমি দেখতে পাচ্ছি আবার ছোট সবই এখানে মানে একদম নিখুঁত ভাবে তৈরি হচ্ছে শিল্পী থাকলে ছোট কাজ অর্ডার নিতে পারবো না আসে মেন যদি ফ্যাক্টরটা যে ছোট সরঞ্জাম না থাকে ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে বানানো যাবে বানানো সব যাবে সময়ের সাথে আচ্ছা আমি ওখানে একটা জিনিস দেখলাম ওই ময়ূরের যেটা ওখানে ময়ূর যেটা দেখলাম ময়ূরের লেজ যেটা করা হয়েছে কত একদম অরিজিনাল লাগছে ওইটা মানে একদম মানে সুন্দর করে জিনিসটা আমি দেখলাম খড় দিয়ে জিনিসটাকে করে মানে কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে জিনিসটাকে করা হয়েছে নমস্কার তপন ভট্টাচার্য গড়িয়া রথতলা প্রশ্নঘাটা সংস্থার নাম মডেল আর্ট আপনি এই ফিল্ডে কবে থেকে যুক্ত হয়েছেন বা আপনার এটা শুরু করার অভিজ্ঞতাটা যদি আমাদের একটু বলেন 74 সাল থেকে আমি এই ফিল্ডে আপনি যখন শুরু করেছিলেন আপনার কিরকম মার্কেট ছিল এখন কিরকম যদি একটু বলেন শুরু করার তখনকার তো ব্যাপারটা ছিল হচ্ছে কাজকে প্রসার করা তাদের উন্নতি ঘটানো দ্বিতীয়ত হচ্ছে তোমার মার্কেটে সুনাম অর্জন এইসব বিভিন্ন বিষয় তখন মাথায় কাজ পরবর্তী অধ্যায় এইভাবে এটা শুরু হলো আপনি গড়িয়া নবদুর্গা গড়িয়া মিতালি সংঘের সাথে কতদিনে যুক্ত আমি গড়িয়া মিতালি সংঘের সঙ্গে যুক্ত তো অনেক শীতলা মন্দির থেকে যুক্ত 40-42 বছর নবদুর্গার সঙ্গে যুক্ত 15 সাল থেকে 14 সাল থেকে তো আমরা তো সবাই জানি যে মিতালি সংঘর মানে প্রত্যেকবারই মানে আকর্ষণটাই হচ্ছে বিশাল বড় বড় যে প্রতিমাগুলো হয় এবং ওদের দেবী মূর্তি করতে হয় এটাই হচ্ছে বৈশিষ্ট্য একদম এইটাই মানে লোকেও পছন্দ করে হ্যাঁ ওদের যে প্রতিমা সেটা দেবী মূর্তি হয় হ্যাঁ কারণ এখন যা থিমের বাজার এখন তো সব জায়গায় খালি থিম কিন্তু সেই জায়গায় সত্যি এত সুন্দর দেবী মূর্তি তৈরি করতে মানে আপনার কতটা ভালো লাগে বা আপনার কি অভিজ্ঞতা সেটা একটু আমি দেবী মূর্তি করি কারণ হচ্ছে এক তো আমি ব্রাহ্মণ বংশের ছেলে দ্বিতীয়ত দুর্গা পূজার যদি তুমি অর্থ খোঁজো তাহলে তো দুর্গা দেবীর সেই প্রতিচ্ছবি আমাদের পুজো করবার কথা একদম ঠিক সেই ক্ষেত্রটা আমি বাদ দিই ওইটাই আমার মেন একদম ঠিক মাতৃত্ব রাখা এবং
মনোময় মূর্তি তৈরি করে। একদম ঠিক। আর আপনি এই যে করোনা 2020 থেকে এলো, তো তার আগের যে মার্কেট, আগের মার্কেটে এখনো আগের মার্কেটের মতো মার্কেট আসেনি, তবে হ্যাঁ আস্তে আস্তে উন্নতি হচ্ছে ধাপে ধাপে। এই যে নতুন প্রজন্ম এখন এখন অনেকেই এই ঠাকুর তৈরি করা বা এগুলোর ব্যাপারে খুব একটা বোঝে না, প্লাস আমরা জানি যে লেবারের জন্য কিছু প্রবলেম হয়, তো সেই সব ক্ষেত্রে হচ্ছে শোনো, শিল্পী হতে গেলে ধরো তুমি যদি পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমার 5 বছর থেকে আরম্ভ করতে হবে, 25 বছর 22 বছর তোমার মিনিমাম পড়াশোনা করতে হবে, তবে একটা জায়গায় যাবে অবশ্যই। এখন 10-15 বছরের ট্রেনিং ছাড়া প্রতিমা শিল্পী তৈরি হয় না। এখন এই যে এখন যে যুগ, মোবাইলের যুগ, এখন এইভাবে তোমার ছেলেপেলে শেখার মতন ছেলেপেলে পাওয়া যাচ্ছে না। তো আপনি কিভাবে তাদের উৎসাহিত করতে পারেন? যে উৎসাহিত করলেও হবে না, এখন পয়সার সঙ্গে সম্পর্ক। একদম ঠিক। মানে বলছেন যে মন থেকে যে জিনিসটা আগে ছিল সেটা হয়তো ভাবনা যে মন থেকে নেই, সেটা পাওয়া যাচ্ছে না খুঁজে। পয়সাটা আগে ফার্স্ট, আর এটা ঠিকই, পয়সাটা তো চলতে গেলে লাগে, আর আগে আমাদের কাছে কাজ শিখতে আসতো, সবাই শিল্পী হিসেবে ঢোকে এবং পারিশ্রমিক চাই। একদম ঠিক বলেছেন। এটা মানে আগে এটা ছিল না, আগে ওই যে আমাদের বৈদিক যুগে যে ছিল গ্রুপ রে ট্রেনিং, সেই রকম একটা ফ্যাক্টর ছিল। আর ট্র্যাডিশনালি তো এটা পালমাশারাই করেন, তাদের তো বংশ পরম্পরা, ছেলে মেয়ে বউ সবাই সবাই এই কাজের সঙ্গে জড়িত থাকতো, আর আমাদের ক্ষেত্রে তো সেটা নয়। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। গড়িয়া মিতালি সংঘ বা গড়িয়া নবদুর্গার নাম তো সবাই শুনেছে, তো এখানে গড়িয়া যেমন সবচেয়ে বড় পুজো বলতে পারেন এটাই, কারণ আমি যখন ছোট ছিলাম তখন বেসিক্যালি একবার আমি এখানে এই পুজো এসে হারিয়ে যাচ্ছিলাম। এখানে এত ভিড় হয়, রেকর্ড ভিড়, মানে যে কোনো জায়গা থেকে, কলকাতার যে কোনো প্রান্ত থেকে যদি গড়িয়া নবদুর্গার নাম যদি শোনে তাহলে সবাই জানে যে এটা গড়িয়া একটা বড় পুজো। অ্যান্ড এখানে সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে মায়ের অপরূপ সাবেকি মুখ, মানে প্রতিমার যে মুখ, প্রতিমার যে হাই, সেটা কিন্তু সবচেয়ে এখানে নাম করা, কারণ এখানে কোনো থিম চলে না, এখানে যেটা চলে সেটা হচ্ছে অপরূপ একটা সুন্দর মুখ। এই ট্র্যাডিশনটাকে ওনারা কিন্তু আজ অবধি ধরে রেখেছেন, আর সেটার জন্যই কিন্তু এখানে লোকেরা আসে, তারা এখানে এসে ভক্তি দিয়ে মাকে প্রণাম করে। এখানে বেসিক্যালি নবদুর্গার যে মূর্তিগুলো সেগুলো এত বড়, মানে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এত বড় সেই মূর্তিগুলো সেগুলো কিন্তু এখানে আলাদা করে তৈরি করা হচ্ছে। গড়িয়ারি যেখানে আমি দেখিয়েছিলাম আপনাদের ভবতারিণী মন্দিরের রথযাত্রা, যদি আপনারা না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন, রথযাত্রার যে রথটা যে গ্রাউন্ডে রাখা হয়েছিল সেই গ্রাউন্ডেই কিন্তু এনারা মূর্তি তৈরি করছেন। নবদুর্গা বুঝতেই পারছেন 9টা মূর্তি, মেন দুর্গা যেটা সেটা আপনার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড়, বিশাল বড় হাই, মানে বিশাল বড়, সত্যি বিশাল বড়। আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা, দেখুন, ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গড়িয়া নবদুর্গায় থিম থাকে না, থাকে না কোনো মডার্ন আর্টের ছোঁয়া, কিন্তু থাকে সাবেকিয়ানা মা এখানে দেবী রূপে। বিশাল বড় বড় 9টি দেবী মূর্তি এই নবদুর্গার বিশেষ আকর্ষণ। মা দুর্গার বিভিন্ন রূপ যেমন অম্বানী, চামুণ্ডা, রুদ্রাণী, পরমেশ্বরী, কুষ্মাণ্ডা, ভৈরবী, কাত্যায়নী, এরকম অনেক রূপ ফুটে ওঠে নবদুর্গার শিল্পীর শিল্পে। কোনো কোনো রূপে আবার একটার জায়গায় দেখা যায় 2-3টে অসুর, কোনো কোনো রূপে মহাদেবও থাকেন। দুর্গা পুজোর সময় আপনাদের অবশ্যই নবদুর্গার প্রত্যেকটি ঠাকুর খুব ডিটেলসে দেখাবো। সাবস্ক্রাইব করে নিয়েছেন তো আমার চ্যানেলটা? না করলে এখনই করে নিন, না হলে সব মিস। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন না,
নবদুর্গা যেখানে পুজো হয় তার ঠিক উল্টো দিকে আছে গড়িয়া ভবতারিণী মন্দির। সেখানকার সন্ধ্যারতির ভিডিওটি মিস করবেন না, এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। পুজো শপিং যদি না হয়ে থাকে তাহলে দেখে নিন কি কি চলছে এখন, কি কি নতুন নতুন স্টাইল আপনাকে মানাবে। আমার চ্যানেলে আছে কিছু দারুণ দারুণ এক্সিবিশনের ভিডিও, যেখানে এমন কিছু দেখানো আছে যা আপনি আগে কখনো দেখেননি। তাই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল ডিজাইনার রিটস। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলেও অনেক রিলস আছে, বেশ ভালো লাগবে আপনাদের, সেটিও ফলো করে দেবেন। দেখতে থাকুন আমার চ্যানেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।